সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমি আপনাদের জন্য শিক্ষার সর্বশেষ যে আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের টেন্ডার বাতিল। এ বিষয়ে আমি বিস্তারিত শুরু করছি, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাক্রমে লিখিত বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের টেন্ডার ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা নিযুক্ত হন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। যোগদান করার পরপরই তিনি বলেন, সেই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, কাজেই স্বল্প সময়ের মধ্যে সেই শিক্ষাক্রমের উপর লিখিত বই প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন ও পরিমার্জন করে আসন্ন 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দেওয়া হবে। তারপর দেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তায় বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও কোনো এক বছর ভুগবেন শিরোনাম সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদটি দ্রুতই শিক্ষা উপদেষ্টার নজরে আসে। এ প্রসঙ্গে তিনি নিজস্ব পরিমণ্ডলে বলেন, প্রয়োজনে টেন্ডার বাতিল করা হবে, তবুও শিক্ষার্থীদের ভোগানো যাবে না। অর্থাৎ 2022-12 এর কারিকুলাম অনুযায়ী বই লিখিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেবে। তারই আলোকে পাঠ্যপুস্তক বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায়, টেন্ডার বাতিল পুনরায় দরপত্র আহ্বানের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয়েছে কয়েকদিন। অতঃপর গতকাল সোমবার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর বই ছাপার টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত এনসিটিভিকে জানায় মন্ত্রণালয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে নতুন কারিকুলাম ও বই নিয়ে প্রকাশিত প্রতিদিন বিভিন্নতা থাকায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কেউ কেউ এনসিটিভি যোগাযোগ করছেন। গত রোববার এনসিটিভির এক কর্মকর্তা বলেন, অনেক গণমাধ্যমে জাতীয় অনেক সংবাদ ছাপা হচ্ছে, যেগুলোর একটির সঙ্গে অন্যটির কিছুটা গড় মিল রয়েছে, ফলে শিক্ষার্থী অভিভাবক সবই কিছুটা ঘুরের মধ্যে পড়ে যান। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় বই কিছুটা পরিমার্জন করে শিক্ষার্থীদের দেওয়া হবে, পুরোটা পরিবর্তন হবে না, করার সময় সে রকম হয়তো হয়তো প্রয়োজন নেই। তবে কেউ কেউ বলছেন, পুরনো কারিকুলাম অনুযায়ী তিন শ্রেণীর বই অনেক বিদ্যালয় আছে, এনসিটিভির ওয়েবসাইটে আছে, কাজে সেই বই দিলে ঝামেলা কম হবে। কিন্তু এনসিটিভি সূত্র বলছে, এই তিন শ্রেণীর বই পরিবর্তন হচ্ছে না, খুব সামান্য কিছু, যেমন চলতি শিক্ষাবর্ষের বইয়ের প্রশ্নে অনেক কিছু আছে যেগুলো দরকার নেই, সেগুলি বাদ দেওয়া হবে, পৃষ্ঠ কিছু কন্টেন্টও কিছু যোগ করা হবে। এদিকে পাঠ্য বইয়ের ছাপাখানার মালিকরা তাদের নিজ নিজ স্বার্থে কিছু কিছু প্রচার, অপপ্রচার এবং দাবি দেওয়া উত্থাপন করে চলছেন। এনসিটিভির কর্তাদের প্রভাবিত করা নানা ফন্দি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। একটা গ্রুপ চাচ্ছিলেন কোনোভাবেই যেন টেন্ডার বাতিল না হয়, তবে সব উদ্যোগ ব্যথা গেল টেন্ডার বাতিলের পথে এগুলো সরকার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলে এবং ফরিদ হোসেন ফেসবুক প্রোফাইল এর সাথেই থাকবেন এবং চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।